ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ডেঙ্গু জ্বর সম্বন্ধে। তাহলে দেরি না করে চলুন শুরু করি। ডেঙ্গু জ্বর একটি ভাইরাসজনিত রোগ। ডেঙ্গু জ্বরের কারণ হচ্ছে ডেঙ্গু ভাইরাস, যা চার প্রকারের। ডেঙ্গু ভাইরাস মানুষের শরীরে ছড়ায় মশার মাধ্যমে। ইহা উপকূলীয় অঞ্চলের রোগ। এই রোগ সারা শরীরে হতে পারে, তবে মূলত বর্ষাকালে এর প্রাদুর্ভাব বেড়ে যায়। মানুষের থেকে মানুষে এই রোগ ছড়ায় না। অবশ্যই মনে রাখবেন, এটি কিন্তু ছোঁয়াচে রোগ নয়, মানুষের থেকে মানুষে এই রোগ ছড়ায় না। তাহলে এবার আসি ডেঙ্গু জ্বরের মশাসমূহের ব্যাপারে। এক নম্বর মশা হচ্ছে এডিস ইজিপ্টি এবং দুই নম্বর মশা হচ্ছে এডিস অ্যালবোপিকটাস। এরা বাঘ মশা নামে পরিচিত, কারণ এদের গায়ে ডোরাকাটা দাগ থাকে। এডিস মশা মূলত সকালে কামড়ায় এবং বাড়ির আশেপাশের জমা পানিতে বংশবিস্তার করে। 80% ডেঙ্গু রোগীদের কোনো লক্ষণ দেখা দেয় না। 5% রোগী অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন এবং কিছু মানুষের জন্য রোগটি মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এবার আসি লক্ষণ সমূহতে। নাম্বার 1, উচ্চ তাপমাত্রা থাকবে 3 থেকে 7 দিন। প্রচণ্ড মাথা ব্যথা থাকবে, চোখের পিছনে ব্যথা থাকবে, সারা শরীরের মাংসে এবং গিঁটে গিঁটে ব্যথা থাকবে। চামড়ার নিচে ছোট ছোট লাল ফুসকুড়ি জ্বরের দ্বিতীয় দিন থেকে দেখা যাবে, অথবা জ্বর কমে যাওয়ার 4 থেকে 7 দিন পরে দেখা দেবে। কৈশিক নালী বা ক্যাপিলারি যাকে বলা হয়, ভেঙে যাওয়ার কারণে ছোট ছোট লাল দাগ, যা চাপ দিলেও মিশে যাবে না, এমন লাল দাগ দেখা দিতে পারে সারা শরীরে। দাঁতের গোড়া, নাক থেকে রক্ত বের হতে পারে। এই সমস্ত লক্ষণগুলো ফেব্রাইল ফেজ এর লক্ষণে দেখা যায়, যা দেখা দিলেও কিছু মানুষ কিছুদিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে। কিছু রোগীর ক্ষেত্রে ডেঙ্গু জ্বর ক্রিটিক্যাল ফেজে যেতে পারে, যা উচ্চ তাপমাত্রার পর দেখা দিতে পারে এবং থাকবে 2 থেকে 3 দিন। এই সময় বুকে এবং পেটে পানি জমতে পারে অতিরিক্ত কৈশিক নালী ভেঙে যাওয়ার কারণে, যার ফলে রক্তনালীতে ফ্লুইডের পরিমাণ কমে যাবে এবং শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গে রক্তের সরবরাহ কমে যাবে। 5% রোগীর ক্ষেত্রে এই সময় অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা কমে যেতে পারে এবং অতিরিক্ত রক্তপাতের সম্ভাবনা বেড়ে যেতে পারে। ডেঙ্গু, হেমোরহ, হ্যাজিক ফিভার, অতিরিক্ত রক্তপাতের কারণে রোগী শকে চলে যেতে পারে, ডেঙ্গু শক সিন্ড্রোম। এই সমস্ত লক্ষণ দেখা দিলে রোগীকে অবশ্যই হাসপাতালে ভর্তি করাতে হবে। সতর্ক সংকেত সমূহ: প্রচণ্ড পেটে ব্যথা, বমি, রক্তপাত হবে একের অধিক জায়গা হতে, গাঢ় প্রস্রাব অল্প পরিমাণে হওয়া, অতিরিক্ত দুর্বলতা, শ্বাসকষ্ট, 3 দিনের বেশি ডেঙ্গু রোগের লক্ষণ থাকা। তারপর রিকভারি ফেজ শুরু হবে এবং এর সময়কাল 2 থেকে 3 দিন। এই সময় সারা শরীরে চুলকানি হতে পারে এবং হৃদস্পন্দন কমে যেতে পারে। এই সময় আরও হতে পারে ফ্লুইড ওভারলোড, যা ব্রেন এ এফেক্টস করলে খিঁচুনি অথবা রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। রোগ নির্ণয়ের উপায়: ডেঙ্গু রোগ নির্ণয় করতে হয় রোগীর লক্ষণসমূহ দেখে। তবে ডাক্তার কিছু পরীক্ষা, যেমন সিবিসি, টোটাল প্লেটলেট কাউন্ট, অ্যান্টি ডেঙ্গু অ্যান্টিবডি ইত্যাদি পরীক্ষা করাতে পারে। হাসপাতালে ভর্তি রোগীর ক্ষেত্রে পরীক্ষাগুলো বারবার করা হতে পারে। এবার আসি মেন টপিক, চিকিৎসা সমূহে। কারণ রোগের লক্ষণ জেনে আমাদের কোনো লাভ হবে না। আমাদের অবশ্যই জানতে হবে কিভাবে আমরা রোগটাকে সারাবো। ডেঙ্গু জ্বরের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, রোগের লক্ষণ অনুযায়ী চিকিৎসা করতে হবে। জ্বরের জন্য প্যারাসিটামল 6 ঘন্টা পরপর দিতে হবে এবং জ্বর 102 ডিগ্রি সেলসিয়াস এর বেশি হলে সাপোসিটরি প্যারাসিটামল পায়খানার রাস্তায় ব্যবহার করতে হবে। পানি শূন্যতা প্রতিরোধের জন্য প্রচুর স্যালাইন, ডাবের পানি, ডাল, জুস ইত্যাদি দিতে হবে। হাসপাতালে ভর্তি এবং শিরায় স্যালাইন দেওয়া নির্ভর করে সতর্ক সংকেত সমূহের উপর, যা উপরে বর্ণিত হয়েছে, অর্থাৎ আমরা যা আগে বর্ণনা করেছি। বাচ্চা এবং বয়স্কদের তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করতে হবে, কারণ তারা তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। প্রতিরোধ: ঘুমানোর সময় দিনে বা রাতে মশারি ব্যবহার করতে হবে, বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে, খেয়াল রাখতে হবে কোথাও যাতে পানি জমে থাকতে না পারে, যেমন ফুলের টব, নারিকেলের মালা, পরিত্যক্ত বালতি ইত্যাদি। মশা নিয়ন্ত্রণের জন্য মশা নিয়ন্ত্রণ ঔষধ ব্যবহার করতে হবে।
বর্তমানে ডেঙ্গু রোগ বিভিন্ন হারে বিভিন্ন জায়গায় ধরতে গেলে সর্বত্র ছড়িয়ে পড়ছে। তাই আপনাদের কাছে অনুরোধ, আমার এই ভিডিওটিকে সর্বত্র শেয়ার করুন। ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টুইটার, যেখানে খুশি যেটা আপনারা ইউজ করেন অবশ্যই একটি হলেও শেয়ার করে দেবেন, যাতে আপনার বন্ধুবান্ধব অতিথি সবাই যেন সচেতন হয়ে যায়। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।